খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসত ধারাবাহিকভাবে সফলতা অর্জন করবলে সক্ষম হয়েছে উত্তরা গগৈয়ে। তেখেতে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্ব করে সাঁতোর প্রতিযোগিতার কেইবাটাও শাখাত অংশগ্রহণ করেছিল আর পাঁচটাকই পদক অর্জন করবলে সক্ষম হয়েছে। আর তেখেত এই মুহূর্তে আমার মাজত উপস্থিত আছে, পোনে পোনে তেখেতের কথা পতার চেষ্টা করো। যেহেতু আজি পঞ্চমখন যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, এই যখন প্রতিযোগিতা তাতো তোমার পদক অর্জন করবলে সক্ষম হয়েছে, এতিয়ালৈকে কেইটা হয়েছে? এতিয়ালৈকে টোটাল পাঁচটা মেডেল পালো, তিনটা মই ইন্ডিভিজুয়াল মেডেল পাইছো, দুটা রিলেট পাইছো। 50 মিটার বাটারফ্লাইত মই ব্রঞ্জ পালো ফার্স্ট ডে, সেকেন্ড ডে 200 মিটার বাটারফ্লাইত সিলভার পালো, আর 100 মিটার বাটারফ্লাইত ব্রঞ্জ পালো, আর ওটা রিলে সিলভার পালো, আজি আকো এটা সিলভার পালো রিলে। যেহেতু তুমি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ক প্রতিনিধিত্ব করে ইয়াতে অংশগ্রহণ করেছা, কেতিয়া চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ত তাত নামভর্তি করেছিল আর গোটেই আপনার অধ্যাপনার বিষয়টি জানি? মই এই বছরতে জয়েন করেছিলাম চণ্ডীগড় ইউনিভার্সিটিত, মই বিএ করে আছো পলিটিক্যাল সায়েন্স অনার্স, আর তার আগতে মই দিল্লি ইউনিভার্সিটি আসছিল আর তার ঘরে খেলি আসছিল, কিন্তু এবছর পিছত মই চণ্ডীগড় গেছিল। কেতিয়ার পৰা সুইমিংৰ লগত জড়িত? মই 2010তে স্টার্ট কৰা, এতিয়ালৈকে 14 ইয়াৰ্ছ হৈ গ'ল সুইমিং কৰি থকা। আৰু সামগ্ৰিকভাৱে আপোনালোকৰ চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ৰো যথেষ্ট পদক ইতিমধ্যে অৰ্জন কৰিছে, যোৱাকালিৰ দিনটোলৈকে খেলো ইণ্ডিয়া ইউনিভাৰ্চিটি গেমছৰ দ্বিতীয় শ্ৰেষ্ঠতৰ দল হিচাপে চিহ্নিত হৈছে। অভাৰঅল আমি চণ্ডীগড় সেকেণ্ডত মেডেল সেকেণ্ডত আছিলোঁ, আৰু আজিও আমি উইমেনছৰ কেটেগৰীত ৰানাৰ আপ পাইছোঁ, মানে সেকেণ্ড পজিশ্যন হৈ আছে। এটা পইণ্টত আমি হেৰি উইনাৰ নহ'লোঁ, আমাৰ 78 পইণ্টছ হয় আৰু জেন ইউনিভাৰ্চিটি 79 পইণ্টছ হেৰি উইনাৰ হৈছে। আৰু কেনেধৰণে এই কি প্ৰতিযোগিতা আছে কোনটো কথা? এতিয়া নেক্সট মোৰ মই সিনিয়ৰ নেশ্যনেলৰ কাৰণে প্ৰিপেয়াৰ কৰি আছোঁ নিজকে, তাৰপিছত নেশ্যনেল গেমছ, তাৰপিছত ইণ্টাৰনেশ্যনেল মিটৰ কাৰণে প্ৰিপেয়াৰ কৰি আছোঁ। তোমালোকৰ প্ৰতিযোগিতাসমূহ এতিয়া শেষ হৈছে? আজিতো খেলো ইণ্ডিয়া ইউনিভাৰ্চিটি গেমছটো খতম হৈ গ'ল, আজি এইটো লাষ্ট ডে আছিলে, আৰু চব মেডেল চেৰিমনি হৈ গ'ল। আৰু কেনেকুৱা কি অনুভৱ কৰিছা যিহেতু তোমালোকৰ ঘৰৰ অসমতে এই খেলো ইণ্ডিয়া ইউনিভাৰ্চিটি গেমছ অনুষ্ঠিত হৈছে আৰু তাতেই এনেকুৱা ধৰণৰ সফলতা অৰ্জন কৰিবলৈ সক্ষম? লাষ্ট ইয়াৰটো আমাৰ ইমানখিনি মেডেল অহা নাছিলে, মোৰ 4টা মেডেল আছিলে, আজি এইবাৰ 5টা মেডেল পাইছোঁ আৰু মই বহুত এক্সাইটেড আছিলোঁ ইয়াত গুৱাহাটীত কম্পিটিশ্যন কৰিবলৈ নিজৰ হোম ষ্টেটতে। আৰু আমাৰ ইউনিভাৰ্চিটি চণ্ডীগড় ইউনিভাৰ্চিটি বহুত ভাল পাৰফৰ্ম কৰিলে, আমাৰ মানে চণ্ডীগড় ইউনিভাৰ্চিটি আমাক বহুত ছাপৰ্ট কৰে, তো আমি মানে বহুত এটা ইমান ভাল ছাপৰ্টৰ পৰা আৰু মটিভেট হৈ পেলাই আমি ভাল পাৰফৰ্মেঞ্চ কৰিছোঁ চবে। ধন্যবাদ জানালো আৰু লগতে শুভেচ্ছা থাকিল। এয়া আছিলে উত্তরা গগৈ, আৰু ইতিমধ্যে 5টাকৈ পদক অর্জন করে বিশেষভাৱে সফলতা অর্জন কৰিবলৈ সক্ষম হৈছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ৰ হৈ। তেখেতে অংশগ্রহণ কৰিছিলে সাঁতোৰ প্ৰতিযোগিতাত আৰু তেখেতৰ মনৰ ভাবো আমি ND24 দৰ্শকসকলক শুনোৱাৰ চেষ্টা কৰিলো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।